শুধুমাত্র দুইটি উপাদান ব্যবহার করে চুলের যত্নে 100% কার্যকরী ন্যাচারাল হেয়ার ডাই রেমেডি আজ আমি তৈরি করব। এই হেয়ার ডাই রেমেডিটি খুবই কার্যকরী। এই হেয়ার ডাই রেমেডিটি ব্যবহার করার ফলে চুল পাকা রোধ করবে, চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করবে। যাদের চুল দুই একটা পেকে গিয়েছে, তারা যদি নিয়মিত চুলের যত্নে এই হেয়ার ডাই রেমেডিটি ব্যবহার করেন, তাহলে আপনাদের চুল পাকা রোধ করে আপনাদের সাদা চুলগুলোকে কালো করতে সহায়তা করবে। যাদের চুল এখনও পেকে যায়নি, তারা যদি নিয়মিত ব্যবহার করেন, তাহলে আপনাদের চুল কখনোই পাকবে না। চুলের যত্নে এই হেয়ার ডাই রেমেডিটি নিয়মিত ব্যবহার করার ফলে চুল শুধু কালো হবে তা কিন্তু নয়, চুলের গোড়া মজবুত করবে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, মাথার স্কাল্পে যদি খুশকি বা ইনফেকশন থাকে তা দূর করতেও সহায়তা করবে। 10 বছর থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা অনায়াসে এই রেমেডিটি চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি ন্যাচারাল হেয়ার ডাই রেমেডি নিয়ে। আশা করি আমার আজকের এই হেয়ার ডাই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চুলের যত্নে 100% কার্যকরী ন্যাচারাল হেয়ার ডাই রেমেডিটি তৈরি করার জন্য আমি চলে এসেছি কিচেনে। চুলার উপরে আমি একটি লোহার কড়াই বসিয়েছি। এই রেমেডিটি তৈরি করার জন্য অবশ্যই লোহার কড়াই ব্যবহার করতে হবে। চুলের যত্নে 100% কার্যকরী ন্যাচারাল হেয়ার ডাই রেমেডিগুলো তৈরি করার জন্য বেশিরভাগ সময়ই লোহার কড়াই ব্যবহার করা হয়। হেয়ার ডাই রেমেডিগুলো তৈরি করার জন্য যে সকল উপাদান ব্যবহার করা হয়, সেই সকল উপাদানগুলো যদি এই লোহার কড়াই দ্বারা জাল করে নেওয়া হয়, লোহার কড়াইয়ের মধ্যে থাকা আয়রন এবং সে সকল উপাদান দুইটি একসাথে মিশে গিয়ে চুলের যত্নে 100% কার্যকরী স্ট্রং হেয়ার ডাই তৈরি হয়। আর এই কারণেই বেশিরভাগ সময় হেয়ার ডাই তৈরি করার জন্য লোহার কড়াই ব্যবহার করা হয়। এই পর্যায়ে নিয়েছি আমলকি পাউডার। আমলকি পাউডার আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত চুলের যত্নে আমলকি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে, মাথার স্কাল্পে ইনফেকশন বা খুশকি থাকলে তা দূর করতে সহায়তা করে। তো এখানে আমি 1 চামচ পরিমাণ আমলকির গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী আমলকির গুঁড়ার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে 1 চামচ পরিমাণ আমলকির গুঁড়া ব্যবহার করেছি। একদমই লো হিটে এই আমলকির গুঁড়াগুলোকে একদম কালো করে ভেজে নিতে হবে। আমলকির গুঁড়াগুলোকে একদম কালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই পানিগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। পানিগুলো ফুটে এসেছে। এই পর্যায়ে এখানে আমি আরও একটি উপাদান দিয়ে দিব, আর সেই উপাদানটি হচ্ছে মেহেদি গুঁড়া। এখানে আমি মেহেদি গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে গাছের ফ্রেশ মেহেদি পাতার পেস্টও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 চামচ পরিমাণ মেহেদি পাতার গুঁড়া ব্যবহার করছি। মেহেদি পাতা আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত চুলের যত্নে মেহেদি পাতা ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করে, মাথার স্কাল্পে কোনো প্রকার ইনফেকশন, খুশকি এবং উকুন থাকলে তা দূর করতে সহায়তা করে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন আমি এই উপাদানগুলোকে পানি সহ খুব ভালোভাবে জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত পানিগুলো শুকিয়ে অর্ধেক হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত। চুল আমাদের সৌন্দর্যের প্রতীক। বর্তমান সময়ে অল্প বয়সে ছেলে মেয়েদের চুল পেকে যাচ্ছে। অল্প বয়সে চুল পেকে যাওয়া খুবই চিন্তার বিষয়। অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে তারাই জানে এটা কতটা কষ্টদায়ক। এই চুলগুলোকে কালো করার জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত কলব এনে তারা চুলে ব্যবহার করে চুলগুলোকে কালো করার জন্য। কেমিক্যালযুক্ত কলব চুলগুলোকে সাময়িক সময়ের জন্য কালো করে দেয় ঠিকই, কিন্তু চুলের বিভিন্ন ক্ষতিও করে দেয়। অনেকের দেখা যায় 2-1টা চুল পেকে গিয়েছে, এই 2-1টা সাদা চুলকে কালো করার জন্য কেমিক্যালযুক্ত কলব ব্যবহার করেছে, কিন্তু এই 2-1টা সাদা চুল কালো করতে গিয়ে তারা তাদের সবগুলো চুলই সাদা করে ফেলেছে। এছাড়াও চুলের গোড়া দুর্বল হয়ে চুল ঝরে মাথা টাক হয়ে যায় এই কেমিক্যালযুক্ত কলব ব্যবহার করার ফলে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের 2-1টা চুল পেকে গিয়েছে, আপনারা কেমিক্যালযুক্ত কলব ব্যবহার না করে এ ধরনের ঘরোয়া হেয়ার ডাই রেমেডিগুলো ব্যবহার করুন। এ ধরনের ঘরোয়া হেয়ার ডাই রেমেডিগুলোর কোনো প্রকার সাইড এফেক্ট নেই।
রেমেডিগুলো ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের চুলের শুধু লাভই হবে, কোনো প্রকার ক্ষতি হবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। উপাদানগুলোকে আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে আর উপাদানগুলো ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলার হিটটাকে বন্ধ করে দিব। চুলার হিটটাকে বন্ধ করে দেওয়ার পর কিন্তু চুলের যত্নে 100% কার্যকরী হেয়ার ডাই রেমেডিটি তৈরি হয়ে যাবে না। রেমেডিটি তৈরি করার জন্য আমাদেরকে যা করতে হবে, এই কড়াই সহ উপাদানগুলোকে 3 ঘন্টা সম্পূর্ণভাবে রেস্টে রেখে দিতে হবে। 3 ঘন্টা পরে আমি ফিরে আসছি এবং আপনাদেরকে দেখিয়ে দিব, এই যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন এই উপাদানগুলো কতটা কালো হয়ে গিয়েছে। তো ফিরে এসেছি আমি 3 ঘন্টা পর, আপনারা দেখতে পাচ্ছেন উপাদানগুলো কিন্তু একদমই কালো হয়ে গিয়েছে। তো আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে সবগুলো উপাদান মিশিয়ে নিচ্ছি। আমি যেই নিয়মে এই রেমেডিটি তৈরি করেছি ঠিক এই নিয়মে আপনাদেরকে এই ন্যাচারাল হেয়ার ডাই রেমেডিটি তৈরি করে নিতে হবে। আপনারা যদি এই উপাদানগুলোকে 3 ঘন্টার জন্য লোহার কড়াইতে রেস্টে না রাখেন, তাহলে কিন্তু ন্যাচারাল হেয়ার ডাই রেমেডিটি সম্পূর্ণভাবে তৈরি হবে না। 2টি মাত্র উপাদান দিয়ে খুব সহজেই চুলের যত্নে ন্যাচারাল হেয়ার ডাই রেমেডিটি তৈরি করে নিলাম। এখন আমি আপনাদেরকে বলে দিব আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে এই ন্যাচারাল হেয়ার ডাই রেমেডিটি ব্যবহার করবেন। চুলের যত্নে 100% কার্যকরী এই ন্যাচারাল হেয়ার ডাই রেমেডিটি যেদিন আপনারা আপনাদের চুলে ব্যবহার করবেন, ঠিক তার 2 দিন আগে শ্যাম্পু করে চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। শ্যাম্পু করার 2 দিন পরে এই হেয়ার ডাই রেমেডিটি আপনারা আপনাদের চুলে ব্যবহার করবেন। গোসলের 3 ঘন্টা আগে আপনারা এই হেয়ার ডাই রেমেডিটি আপনাদের চুলে ব্যবহার করবেন। আঙুল অথবা ব্রাশের সাহায্যে মাথার স্কাল্প থেকে শুরু করে একদম চুলের শেষভাগ পর্যন্ত খুব ভালোভাবে রেমেডিটি লাগাবেন। এছাড়াও আপনাদের যে চুলগুলো পেকে গিয়েছে সেই পাকা চুলগুলোর মধ্যেও লাগাবেন। লাগিয়ে রেখে দিবেন 3 ঘন্টা। 3 ঘন্টা পর শ্যাম্পু করে চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। এই রেমেডিটি ব্যবহার করে ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত 2 বার রেমেডিটি চুলের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে এই হেয়ার ডাই রেমেডিটি ব্যবহার করার ফলে চুল পাকা রোধ করবে, চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুল দ্রুত লম্বা করতে সহায়তা করবে, চুলকে করে তুলবে ঝলমলে সিল্কি স্বাস্থ্যোজ্জ্বল। আশা করি আমার আজকের এই ন্যাচারাল হেয়ার ডাই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে সবাই যেন উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন।